হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। সবাইকে গুড ইভিনিং। আমি প্রথম থেকে ভিডিওটা বানাতে ভুলে গেছিলাম, তারপর বানাতে বানাতে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমার মেয়ে সন্ধ্যেবেলা টিফিন বানাবো, এটাতে আমি কী কী দিয়েছি একটু বলে দিই। হাফ কাপের মতন ময়দা দিয়েছি, দুটো ডিম দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, পরিমাণ মতো লবণ, একটা গোটা পেঁয়াজ দিয়েছি, আর এক চামচের মতো আটা দিয়েছি, আর সুজি দিয়েছি দু চামচের একটু বেশি। এটা খুব টেস্টি হয় খেতে, আর এটা সস্তায় মেয়েকে খাওয়াবো, মেয়ে খুব ভালোবাসে। তো আজকে এটা বানিয়ে নেবো। যে ফ্রাইং প্যানটা দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা, এবার আমি এটা একটা দিয়ে দেবো। পিৎজার মতন সাইজের হবে, মেয়ে খুব ভালোবাসে এটা খেতে সস দিয়ে। এটা শেয়ার করছি, দেখো প্রথমে স্টিমটা একটু বাড়িয়ে দেবো, তারপরে হালকা আঁচে ভাজবো, তা না হলে নিচেটা পুড়ে যাবে। ওই সাইডটা ভাজা হলে আমি উল্টে দেবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। প্রায় বানিয়ে দিই এটা, ও খুব ভালোবাসে এটা খেতে। এটা হয়ে গেছে, আমি এবার এটা উল্টে দেবো, গ্যাসের স্টিমটা অফ করে দিলাম। এরকম পড়েই আসছে, ভাঁজ পড়ে গেছে। যে উল্টিয়ে দিয়েছি, এবারে হালকা স্টিমে এটা ভাজা হতে থাকবে, নাহলে সুজি ময়দা ওগুলো ভালো করে না হলে বাচ্চা মানুষ তো অসুবিধা হবে, ওই জন্য স্টিম কমিয়ে এটা ভাজতে দেবো। এই সাইডটা ভাজা হয়ে গেছে মনে হচ্ছে আমার, এগুলো পুরোটা উল্টে দেবো। এগুলো লাল লাল হয়ে আসছে, পুরো ডিমের অমলেটের মতন লাগে ভাজা হওয়ার পরে, খেলে বোঝা যায়। দুপুর থেকে হালকা বিপ্লবণ ছড়িয়ে দেবো আর সস দেবো, এটা মচমচে হয়ে খেতে সেই টেস্ট লাগে। এই যে এটা আমার ভাজা হয়ে গেছে, আমি একটা থালা নিয়ে চলে আসছি বড়, এর উপরে ঢেলে নেবো। এবারে এটা আমার পুরো বানানো হয়ে গেছে, দেখুন পিৎজার মতন কেটে দিয়েছি, একটা স্লাইস নিয়ে খাওয়া যাবে।